लोगे डोनेशन फॉर साइक्लोन जॉस रिलीफ सर्विस আপনারা নিশ্চয়ই জানেন বিগত মাসখানেক আগে যে বিধ্বংসী ঝড় মানুষের পাশে থাকে মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তার সঙ্গে আমাদের মানিকপুর পঞ্চায়েতের মেম্বার অতনুকর যিনি নিজে টাটা স্টিল কোম্পানির সেলস ম্যানেজার রূপে পদাধিকার বলে রয়েছেন এবং আর একটা মেম্বার সুজিত মণ্ডল তাদের উদ্যোগে যত সামান্য রিলিফ আপনাতে হাতে তুলে দেবার জন্যে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উদ্যোক্তা মাল বিল্ডার্সের কর্ণধার বিকাশ মাল এবং তার সুযোগ্য পুত্র বাপ্পা মালকে আমরা অভিনন্দন জানাই টাটা স্টিল কোম্পানি যারা এই জসে রিলিফ হিসাবে আপনাদেরকে দেবার জন্য যে ত্রিপল পাঠিয়েছেন এবং অভিনন্দন জানাই অতনু কর এবং সুজিত মণ্ডল। আচ্ছা, এই যে আপনাদের টাটার পক্ষ থেকে আপনারা এই যে ত্রিপল প্রদান করছেন, এটা মূলত কাদের ভাবে দিচ্ছেন আপনারা? এটা মূলত এটা প্রতি বছর টাটা স্টিল থেকে টাটা যে রিলিফ ফান্ড আছে সেখান থেকে এটা প্রতি বছরই করা হয়ে থাকে। এছাড়াও এবারে যেমন ইয়াস ঝড়ে অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক মানুষের চাল উড়ে গেছে, সেটা আমাদের টাটা ডিসকনের রিলিফ ফান্ড থেকে শুধু হাওড়া সাগরাইলেই নয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, তারপরে হাওড়া উলবেড়িয়া ওইদিকে দেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের হাওড়া আমাদের যে ডিলার আছে মাল বিল্ডার, ওনার সহযোগিতায় আমাদের এটা করা হয়েছে। তবে এবারে দেখলাম প্রচুর মানুষের সাড়া পেয়েছি, মানুষ খুব খুশি আনন্দিত। হ্যাঁ, আমরা চেষ্টা করবো এটা কোম্পানি থেকে আমরা আরো চেষ্টা করবো যদি আরো ভবিষ্যতে মানুষের আরো যদি পাশে রাখতে পারি। আজকে আপনার কতজনকে? আজকে আমরা মোট 100 জনকে 100-200 মানুষকে ত্রিপল দান করবো। আচ্ছা, আগামী যা আজকে দেখলাম যে ভিড় ছিল প্রচুরই, তো অনেকেই তো হয়তো পায়নি, তো আপনার এইটাই মাথায় রাখবেন কি এই জিনিসটা? হ্যাঁ, এটা আমরা চিন্তা ভাবনা করছি, এটা আমরা কোম্পানির উপর লেভেল আরো জানাবো যে যদি আরো কিছু মানুষকে দেওয়া যায় সেটা আমরা চিন্তা ভাবনা করবো, তাহলে আমরা দেখি যদি সেরকম সুযোগ হয় আরো মানুষকে আমরা যদি দেবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম অতনুকর। আচ্ছা, আপনার তো নিউ মাল বিল্ডার্স, তা আপনার এই যে আপনার এখান থেকে যে এটা দেওয়া হচ্ছে আপনার কিরম লাগছে? আমি তো খুব গর্বিত, খুব খুশি যে দুঃস্থ মানুষদের পাশে একটু দাঁড়াবার জন্য দাঁড়াতে পেরে এবং টাটা স্টিলের পক্ষ থেকে যে আমাদের এইখান দিয়ে দেওয়া হচ্ছে, তো তার জন্যে এবং এর পরবর্তী সময় যাতে আবার কিছু এরকম
কিছু দেয়া যায় দুঃস্থ মানুষদের, কারণ আজকে তো অনেকেই পেলেন না, সেই হিসাবে পরবর্তী সময় যাতে আমরাও টাটা স্টিলকে জানাবো যে পরবর্তী সময় যারা এখন পায়নি যাতে পুনরায় আবার একটা ক্যাম্প করে যাতে দেয়া যায়, এবং আরো এক দুশো লোককে যাতে। আপনারা কিরম প্রসেসে দিচ্ছেন, সবাই তো আসতে পাবেন এরকম ব্যাপার তো নয়? ধরুন জারি আছে এবং বৃষ্টিতে চাল ভেঙে গেছে, স্লিপ সিস্টেম করেছেন কি? হ্যাঁ, স্লিপ টোকন সিস্টেম করেছি, টোকন অনুযায়ী আসছে আমাদের কাছে, টোকন দিচ্ছে আমরা দিচ্ছি, এবং নাম নথিভুক্ত হচ্ছে পরবর্তী সময় যারা এবার পাচ্ছে তারা পরবর্তী সময়। সাকরাই লেবুকে টাটার এই প্রথম, তাই তো? টাটার প্রথম, এবং নিউমাল বিল্ডার্স এর সহযোগিতায় করা হচ্ছে, নিউমাল বিল্ডার্স যতটা পাচ্ছে। আচ্ছা, আপনার নাম? বাপ্পা মাল। এই জায়গাটার নাম কি? সারেঙ্গা জগদ্ধাত্রীতলা মাঠ। ধন্যবাদ।